নাটকের শেষ দৃশ্যটা আগেই আঁচ করেছিলেন সবাই। তবু সে কি অপেক্ষা, শেষমেশ দেখা গেল একই কাহিনীতে একই নায়ক, শুধু নায়িকার পরিবর্তন। অর্থাৎ ঢালিউড কুইন অপু বিশ্বাসের মতো চিত্রনায়িকা বুবলিও জানালেন আড়াই বছরের একটি সন্তান রয়েছে তার, নাম শেহজাদ খান বীর, আর এই সন্তানের বাবাও শাকিব খান। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে এই তথ্য শাকিব খানও নিশ্চিত করেছেন। তবে তাদের বিয়ে কবে হয়েছে, এখনও একসাথে থাকছেন কি না, সেসব নিয়ে কোনো তথ্য তারা দেননি। ঢালিপাড়ায় অনেকেই বলছেন এখন আর একসাথে থাকছেন না তারা। জানা গেছে বীর ও ক্যাসিনো সিনেমার শুটিং সেরে বুবলি চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। 2020 সালের মার্চে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের এক হাসপাতালে তার ছেলের জন্ম হয়। গত কয়েকদিন ধরেই বুবলির সন্তানের বাবাকে এ নিয়ে ছিল তুমুল আলোচনা। যদিও এ বিষয়ে টু শব্দটি করেননি শাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলি বিষয়টি নিশ্চিত করার পর প্রায় একই রকম করে শাকিবও লিখেছেন, শেহজাদ খান বীর আমার ও বুবলির সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র, আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। শাকিব বুবলির পোস্ট মুহূর্তেই হাজার হাজার শেয়ার হয়ে যায়। কমেন্টে অনেকেই শুভকামনা জানিয়েছেন, কেউ কেউ করেছেন তুমুল সমালোচনা, বেশিরভাগেই আঙুল তুলেছেন শাকিব খানের দিকে। গোপনে একের পর এক বিয়ে ও সন্তানের জন্ম দেওয়ার জন্য শাকিবকে দায়িত্বহীন বলে মনে করছেন তারা। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর গেল মাসেই দেশে ফেরেন কিং খান। দেশে এসেই বিয়ে করতে যাচ্ছেন বলে ঘোষণা দেন তারকা। এর আগে গলই সিনেমার সেটে নায়িকা পূজা চেরির সাথে শাকিবের ঘনিষ্ঠতা প্রেম পর্যন্ত গড়িয়েছে বলেও কথা রটে। এর মধ্যেই গুঞ্জন ওঠে পূজা চেরি যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আর এতে ভক্তদের মনে তৈরি হয়েছে নতুন আশঙ্কা, তৃতীয়বারের মতো একই ভূমিকায় দেখা যাবে না তো শাকিব খানকে। এর আগে 2017 সালে ছেলে জয়কে সাথে নিয়ে শাকিব খানের সাথে গোপন বিয়ে ও সন্তান হওয়ার খবর দিয়েছিলেন অপু বিশ্বাস। তখনই তিনি নায়িকা বুবলির সাথে খানের অন্তরঙ্গতার প্রসঙ্গটি তুলেছিলেন।